নমস্কার দেখছেন বিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি কুসুমিতা রাজ্য বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের আয়োজনে আনন্দে বাংলা শিক্ষা ক্লাসরুমে আবারও রাজ্যের সমস্ত পড়ুয়াকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও আমরা এসেছি আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা তবে তো আসবো আজকে একটা বিশেষ দিন বাঙালি হিসেবে আজকে আমাদের গর্ব করার দিন আজ আমাদের একজনের কথা মনে করার দিন আজ পঁচিশে বৈশাখ আর বৈশাখ মাস পড়লেই আমরা বোধহয় কাউন্টডাউন শুরু করে দিই কবে আসবে সেই দিন আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন যদিও প্রতি বছরের থেকে আজকের দিনটা একেবারেই আলাদা আলাদা এই কারণে কারণ আজ গানে কবিতায় গল্পে প্রতিবার যেরকম উদযাপন হয় তার সুযোগ হয়তো নেই কিন্তু অবশ্যই আজ গোটা দিন জুড়ে তাকে বিভিন্নভাবে আমরা স্মরণ করতে পারি আর তাকে স্মরণ করার জন্য আমরা আমাদের বই থেকেই সেই স্মরণ করার উপাদান পেয়ে যাব কারণ নবম এবং দ্বাদশ শ্রেণী দুজনের জন্যই আজকের বিষয় বাংলা আর রবীন্দ্রনাথ ঠাকুরেরই দুটি কবিতা নিয়ে আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণীর জন্য আজকে আমাদের আলোচনার বিষয় খেয়া আর দ্বাদশ শ্রেণীর জন্য আমাদের আলোচনার বিষয় রয়েছে আরও একটি কবিতা নারায়ণের কুড়ি আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আমি প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ম্যাডাম রয়েছেন সংহিতা চক্রবর্তী বেথুন কলেজের স্কুল থেকে ম্যাডাম আপনাকে স্বাগত জানাই এবং রয়েছেন হিন্দু স্কুলের শিক্ষক গৌতম অধিকারী স্যার আপনাকেও স্বাগত জানাই আলোচনায় তোমরা আমাদের ফোন নম্বর ইতিমধ্যেই তোমরা আমাদের যে প্রশ্ন পাঠিয়েছো সেই সংক্রান্ত আলোচনা তো আমরা করবই তার পাশাপাশি সরাসরি তোমরা আমাদের ফোন করতে পারো টু ফোর সিক্স জিরো ডবল ফাইভ সেভেন টু ওর সেভেন থ্রি ফোন নম্বর খোলা রইল তোমাদের অপেক্ষায় আমি প্রথমেই চলে আসি ম্যাম নবম শ্রেণীর আলোচনার বিষয় খেয়া আমি বলি আমরা জানি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতা কবিতাটি হয়তো দৈর্ঘ্যে খুব বড় নয় কিন্তু কবির একটা গভীর ভাব কিন্তু এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে প্রথমেই যদি আপনি একটু চৈতালি কাব্যগ্রন্থে মূলত কবি কি বোঝাতে চেয়েছেন যদি আমরা আজকে এটা দিয়ে শুরু করি আর একটু অবশ্যই খুব প্রাসঙ্গিকভাবে কবির সম্পর্কে দু চার কথা দিয়ে শুরু করি হ্যাঁ দেখুন এটা সত্যি কথাই যে আজকে আমরা একেবারেই একটি অন্যরকম ব্যতিক্রমী রবীন্দ্র জয়ন্তী পালন করছি তাকে স্মরণ করছি তার লেখা আমরা বরাবরই বাঙালিরা বা বাংলা ভাষায় যার কথা বলি যারা রবীন্দ্রনাথকে একটু হলেও জানি তার লেখা দিয়েই তাকে তো স্মরণ করি তো কিন্তু সত্যি এটা আমাদের পক্ষে খুবই মুশকিল যে তাকে এইটুকু সময় মধ্যে বেঁধে আনা সে তারই কথায় তাকে বলতে হয় গঙ্গা জলে গঙ্গা পুজোর মতনই যে হায় গগন নহিলে তোমারে ধরিবে কে বা ওগো তপন তোমার স্বপন দেখি করিতে পারি না সেবা। কিন্তু তবুও আমরা আজকে খেয়া পড়তে গিয়ে তার যে মূল এই কাব্যের মধ্যে চৈতালি কাব্য থেকে তো নেওয়া তার যে জীবন দর্শন তার যে ভাবনা একটু হলেও আমরা ছুঁয়ে যাব তাকে একটু করে চেনার চেষ্টা করব। এইটুকু বলতে পারি তো এই যে খেয়া আপনি বললেনই যে চৈতালি কাব্যগ্রন্থের কবিতা তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী তারা জানো রবীন্দ্রনাথ কিন্তু একজন জমিদার তনয় ছিলেন এবং আঠেরোশো একানব্বই থেকে উনিশশো এক এই সময় পার পর্বে দশ বছর তার সময় তার তখন বয়স তিরিশ থেকে চল্লিশের কোঠায় এই সময়টা তিনি পিতার আদেশে পিতার নির্দেশে ওই বাংলাদেশের শিলাইদহ প্রতিশর এই এলাকাতে তিনি জমিদারি দেখার জন্য গিয়েছিলেন একজন দরদি জমিদার মূলত একজন কবি এই সময় তিনি ওই পদ্মা নদী এবং তার যে শাখা নদীগুলো আত্রেই ধলেশ্বরী নাগর নদী এই সব নদীতে নদীতে পদ্মা এবং চিত্রা এই দুটি বোটে করে ঘুরে বেড়াতেন চৈতালি কাব্য সূচনায় তিনি এই কথা বলেছেন যে কীভাবে এই ভাবনা তার এসেছে সেই সময়ে তিনি বলছেন যে নাগর নদীতে ছিলেন এই চৈতালি কাব্য যখন তিনি লিখছেন সেই সময়ে নাগর নদী ছোট্ট একটা নদী তার চৈতালি কাব্যের সূচনাতেই আছে নিজেই বলছেন কবি যে ছোট্ট তার পরিসর সংক্ষিপ্ত পরিসর এবং মন্থর তার গতি দুই পাশে দেখা যাচ্ছে একদিকে দেখা যাচ্ছে যে ধানের মরাই দরিদ্রদের আবাস ইত্যাদি ইত্যাদি গোলা এইসব দেখা যাচ্ছে আরেকদিকে বিস্তীর্ণ ফসল কাটা মাঠ বলছেন আমি এত তীব্র গরমে বোট বেঁধে আছি যে বইয়ে মন বসছে না মন দিতে পাচ্ছি না তখন জানলার খড়খড়ি জানলাও বন্ধ খড়খড়ি খুলে দেখছেন সেই ছবি আর বলছেন খুব অল্প সময়ের জন্য দেখছি বলে খুব অল্প পরিধির মধ্যে দেখছি বলে স্পষ্ট করে দেখছি আর যা স্পষ্ট করে দেখছি তাই আমার কাব্য ভাষায় ধরে রাখছি নিরলঙ্কৃত ভাষায় এবং তাই বলছেন যেটা স্থানিক রঙে রঞ্জিত এই কবিতাগুলি চৈতালির কবিতাগুলি বলছেন যা দেখছেন মন ক্যামেরা তার ছবি তুলে রাখছে তাই লিখছি এবং সেখানে অতিরিক্ত অলংকার প্রয়োগের কোনো দরকার নেই বলে কবি নিজেই জানিয়েছেন কারণ অলঙ্কার প্রয়োগ তখনই দরকার যখন প্রত্যক্ষ দর্শনের কিছু অভাব থাকে এখানে কবির নেই বলছেন যা দেখছি তাই লিখছি কিন্তু আমরা তো জানি তিনি তো প্রতিবেদক নন তিনি আমাদের প্রাণের কবি এবং বিশ্ব পরিব্রাজক কবি আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধনী আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই সুতরাং সেগুলোকেই তিনি তুলে আনছেন এই কেয়া কাব্যের মধ্যেও আমরা কিন্তু তাই দেখছি সেই ছোট নদীটি তার দুপাশের যে জন আবাস তাদের যে প্রতিদিনের যে জীবনযাত্রা তাই তিনি তুলেছেন ঠিকই আক্ষরিক অর্থে কিন্তু ভেতরের যে কথাটি সেই কিন্তু এই কাব্যের মূল কথা আমরা আলোচনা প্রসঙ্গে আসব কিভাবে ওই সামান্য ছবিটাকে কবি কোন মূল জীবন দর্শনে পৌঁছে দিয়েছেন একেবারে এবং আজকে শুধুমাত্র যে আমরা খেয়া এবং রূপনারায়ণের কুলে নিয়েই আলোচনা করবো তাই নয় বারে বারে কিন্তু আমাদের কথার প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ফিরে ফিরে আসবেন কারণ আজকের দিনটা শুধু তাঁর জন্যেই আমি বরং প্রথম প্রশ্নে চলে আসি খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে কোন নদীর কথা এখানে বলা হয়েছে প্রশ্ন আমাদের পাঠিয়েছে দেবাঙ্গনার সাহা তুলসীহাটা উচ্চ বিদ্যালয় মালদা থেকে নদীর স্রোতের প্রসঙ্গ কোন ইঙ্গিত বহন করে জানতে চেয়েছে দেবাঙ্গনা আমি আবারও সংহিতাদির কাছেই চলে আসবো হ্যাঁ দেবাঙ্গনা তোমাকে বলছি শোনো এখনো তো ওই এই যে ছোট্ট একটা আলোচনা আমরা করলাম তার মধ্যে নিশ্চয়ই তুমি শুনেছ যে নাগর নদীতে সেই সময় তিনি ছিলেন নাগর একটা ছোট্ট নদী তো সেই নদীতে তিনি বোটে করেছিলেন এবং সেই সময় এটা লিখেছেন তো আক্ষরিকর্তে যদি বলতে হয় কবিতার ইতিহাস খুঁজে তাহলে হয়তো কোন নদীতে তোমরা বলতে পারো নাগর নদীতে কিন্তু প্রকৃতপক্ষে তো এটা শুধু একটিমাত্র নদীর কথা নয় যতই তা স্থানিক রঙে রঞ্জিত হোক আমরা জানি এই সময় পর্বে যে কবি যে রচনাগুলি করেছেন এই আগে পরে অর্থাৎ সোনার তরী চিত্রা বা তার পরবর্তীতে গল্পগুচ্ছ বিশেষত ছিন্নপত্র এই যে পত্র সাহিত্য সমস্তই কিন্তু এই শিলাইদহ সাজাদপুর প্রতিসরের এই যে নদী কেন্দ্রিক যে জীবন তা প্রভাব ফেলেছে সুতরাং এবং তার বিভিন্ন কবিতায় খেয়া তরি মাঝি শেষ পারানির কড়ি এরকম নদী কেন্দ্রিক বিভিন্ন চিত্রকল্প এসেছে তো এই নদীটাই তাই শুধুমাত্র নাম হিসেবে নয় ইতিহাস হিসেবে নয় এ যেন অখণ্ড জীবনধারা একেবারে বয়ে চলেছে আবহমান জীবন পরে কবি একসময় গানে আমরা পাই যে অসীম কালো সাগরে ভুবন ভেসে চলেছে সেই জীবন ধারা বেয়ে এগোচ্ছি তাই এই যে তুমি যে প্রশ্নটি রেখেছ যে কোন ইঙ্গিত বহন করে কি প্রশ্নটা ছিল যে নদীর স্রোতের প্রসঙ্গ কোন ইঙ্গিত এ কিন্তু অবিরাম যে জীবনধারা সেই জীবন স্রোতের প্রসঙ্গটি এখানে কবি দেখাচ্ছেন সুতরাং নদীর স্রোত আক্ষরিক অর্থে একরকম আর তার অন্তরঙ্গের অর্থটি হলো এই জীবনধারা অবিচ্ছিন্ন অবিরাম যে আনন্দ ধারা বইছে ভুবনে সেই তারই কথা বলেছেন কবি বলে আমার মনে হয় বেশ তাহলে আমরা পরের প্রশ্ন দেখি আমি পরের দুজনের প্রশ্ন নেব। খেয়া কবিতায় সভ্যতার ইতিহাসের উদ্ঘাটিত হয়েছে জানতে অরিজিৎ অরিজিৎ আমাদের কাছে এই প্রশ্ন রেখেছে চেয়েছে হাই বিএনএস থেকে আর তারই সঙ্গে ত্রিপতি মন্ডলের প্রশ্ন আমি দেখবো ত্রিপতি মন্ডল প্রণবানন্দ বিদ্যাপীঠ ফরাক্কা মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছে সোনার মুকুট কত ফুটে আর টুটে মন্তব্যটি ব্যাখ্যা করো প্রসঙ্গটি উল্লেখের কারণ আলোচনা করো আমি স্যারের কাছে আসবো আচ্ছা খুব দুটো প্রশ্নই পরস্পর সম্পর্কযুক্ত এই তোমরা যারা প্রশ্ন করেছ এবং যারা টিভি সেটের সামনে বসে আছো তারা সবাইকে বলি যে আজকের নবম শ্রেণীর পাঠ্য কবিতা তার সঙ্গে নদীর একটা প্রত্যক্ষ যোগই রয়েছে আবার দ্বাদশ শ্রেণীর পাঠ্য যে কবিতা তার সঙ্গে নদীর প্রত্যক্ষ কোনো যোগ নেই কিন্তু নদী অনুষঙ্গ হিসাবে আছে সেটা পরে নিশ্চয়ই আলোচনা হবে প্রথম প্রশ্ন যে ছেলেটি করলো তার অরিজিত সম্ভবত সে বলছে তার প্রশ্নের মধ্যে একটা কথা সে বলেছে সুন্দর করে যে সভ্যতার ইতিহাসে তার নদীর সঙ্গে সভ্যতার সম্পর্কটা একটু বলি পাশ্চাত্য এবং প্রাচ্য এই দুই ক্ষেত্রেই কিন্তু নদীর যে কনসেপ্ট নদীর যে ভাবনা সেটা কিন্তু আলাদা কেননা ইউরোপীয়রা তারা নদীর প্রতিশব্দ হিসাবে রিভার কথাটা ব্যবহার করতে পারে এবং রিভার কথাটা ব্যবহার করলেই ব্যাপারটা হয়ে যায় এবং তাদের কাছে নদীর ব্যাপারটা হচ্ছে একটা উপরিকাঠামো তার গভীরতা তার তলদেশ ইত্যাদি ইত্যাদি মাপা একটা পরিসর তৈরি করা কিন্তু ভারতবর্ষে নদী কিন্তু একটা প্রাণময় সত্তা ন শব্দ থেকে নদী বা নদের উৎপত্তি ন কথাটার অর্থে হচ্ছে সম্পদ আমাদের ভারতবর্ষে পুরুষ নদ পুরুষ নদী স্ত্রী নদী আমরা কোনোটাকে বলি নদ কোনোটাকে বলি নদী আমাদের নদীদের বালবাচ্চাও হয় অর্থাৎ তাদের বিয়ে থাও হয় অর্থাৎ একটা পারিবারিক কনসেপ্ট আমরা নিয়ে রাখি কিভাবেই এই নদী ব্যাপারটা এলো না আসলে সম্পদকে সৃষ্টি করে যে সে নদ সম্পদকে পালন করে যে সে নদী অর্থাৎ স্ত্রী পুরুষের স্ত্রী পুরুষের এই ভাবনাটা স্বাভাবিকভাবেই এই সম্পদ কথাটা আসলেই সমাজ কথাটা আসে সভ্যতা কথাটা আসে এই যে সমাজ এবং সভ্যতা এর সঙ্গে ওই আমাদের প্রাচীন নদী ধারণার একটা যোগসূত্র নিশ্চয়ই আছে এবং সভ্যতার কথা বললেই ইতিহাসের কথা আছে তাহলে সভ্যতার এই যে বিবর্তনের যে ইতিহাস এই ইতিহাসটা কিভাবে নির্মিত হয় ইতিহাসের কনসেপ্টটা আসলে কি ইতিহাসের একটা সাদামাটা ব্যাখ্যা হচ্ছে যা প্রতিনিয়ত ঘটে গেল ঘটে যাচ্ছে যা অতীত সে কথাই ইতিহাস কিন্তু ইতিহাস ঘটে যাচ্ছে মানে সুদূর অতীত মাত্রে ইতিহাস আমরা প্রতি মুহূর্তে ইতিহাস তৈরি করছি আমরা তোমরা ভেবে দেখো যে তুমি যদি নদীতে স্নান করতে যাও এবং স্রোতস্বিনী একটা নদী হয় সেটা তুমি যদি স্নান করার সময় প্রথমে যে জলে জলে ডুবটা ডুবটা দাও তোমার দ্বিতীয় কিন্তু সেই হয় না এই যে গতিশীলতা এই গতিশীলতাই ইতিহাস তাহলে ইতিহাস হচ্ছে অতীতকে পর্যবেক্ষণ করা বর্তমানকে বিশ্লেষণ করা সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতের স্বপ্ন দেখা রবীন্দ্রনাথ খেয়া কবিতায় ইতিহাস বলতে এই সভ্যতার ইতিহাসকেই বুঝিয়েছেন বহু পঠিত তার কবিতা ওরা কাজ করে বহু পঠিত ইতিপূর্বে সিলেবাসে থাকার জন্যে সেখানে তো বলেইছেন যে ইতিহাস আসলে কোনটা মাটির পৃথিবী পানে যখন তিনি তাকান তখনই ইতিহাসকে দেখেন আর মহাশূন্যের পথে যখন তাকান তখন ছায়া পথে দেখেন রাজরাজার ইতিহাস মাটির পৃথিবীতে দেখেন জনতার ইতিহাস তার আরোগ্য কাব্যের জন্মদিনে কবিতায় তিনি স্পষ্ট করে বলছেন যে তাঁতি তাঁত বনে বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত তাহাদের বিচিত্র কর্মভার তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার তাহলে খেয়ার এই যে ইতিহাস এই যে দুপারের মানুষের যাতায়াত একটা কেউ কেউ আমরা খুব খুশি হই রবীন্দ্রনাথ যেহেতু রোমান্টিক কবি খানিকটা মিস্টিসিজমের ছায়া এনে সমস্ত ক্ষেত্রে একটা আধ্যাত্মিকতার বাতাবরণ তৈরি করলে আমরা রবীন্দ্রনাথকে অন্যভাবে একটু দেখতে পারি এরকম কিন্তু সেটা তো একটা প্রথাগত ধারণাই যে কখনো কেউ বলছেন পরমসত্ত্বার সঙ্গে জীবসত্তার মিলনের প্রতীক হয়ে উঠছে সেটা স্বতন্ত্র বিষয় কিন্তু এই খেয়া যা নদীর এপার থেকে ওপারে যায় সে আসলে যোগসূত্র তৈরি করে কিসের যোগসূত্র সভ্যতার যোগসূত্র একটা প্রজন্মের ইতিহাস যেটা বলে যে আমরা কখনোই সমভূমি একটা প্রজন্মের অভিজ্ঞতার যে উপার্জন সেটা নিয়ে আমরা এগিয়ে চলি পরবর্তী প্রজন্মের সঞ্চয় সঞ্চয়টা রেখে যায় আর এই যে অভিজ্ঞতার উপার্জনের মধ্যে সোনার মুকুট অনেক ভালো কাজ করি রক্ত প্রবাহের মধ্যে অনেক খারাপ বিষয়ও থাকতে পারে অর্থাৎ আলোড়ন উঠলে তার দুটো দিকই থাকে এভাবে ইতিহাসটাকে রবীন্দ্রনাথ নিজেও দেখতেন তার মতো করে আরও অনেকভাবে দেখতেন কিন্তু খেয়া কবিতার মধ্যে সমাজ সভ্যতা বিবর্তনের যে ধারা সেই ধারাকেই তিনি যেন দেখতে চাইলেন মানব সভ্যতার বিবর্তনের ধারা হিসাবেই ইতিহাসটা দেখতে চাইলেন বেশ স্যার ভীষণ সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন এবং পরপর দুটো প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা পেয়ে গেলে এবার আমি আসবো এর পরের প্রশ্নে এর পরের প্রশ্ন যেটা আমরা আমি একবার মুখেই জিজ্ঞেস করে নেবো আবার স্যারের কাছেই আসবো যে উঠে কত হলাহল উঠে কত সুধা সভ্যতা একই সঙ্গে কিভাবে হলাহল এবং সুধা দান করে হ্যাঁ এইখানে একটি পৌরাণিক প্রসঙ্গ আছে তোমরা সকলেই জানো যে সমুদ্র মন্থন হয়েছিল বাসুকিনাগের মাথার দিকে অসুরদের দেয়া হয়েছিল বুদ্ধি করে আর দেবতারা লেজের দিকে মৈনাক পাহাড় মন্থন দণ্ড ছিল এবং সেই মন্থনের উদ্দেশ্য ছিল অমৃত সুধা সমুদ্র থেকে উদ্ধার করা যা যা খেয়ে দেবতারা অমর হবেন কিন্তু অসুরদের বঞ্চিত করবেন তা এই যে পৌরাণিক প্রসঙ্গটা আমরা জানি একটু অন্যভাবে দেখি তোমরা তো অনেকেই বিজ্ঞান পড়ছ বিজ্ঞানের অত গভীরতায় না গিয়েও আমি এটুকু বলতে পারি যে বস্তুর আভ্যন্তরীণ অনুপরমাণুর দ্বন্দ্বই বস্তুর অস্তিত্বকে টিকিয়ে রাখে আবার বস্তুর অভ্যন্তরে যখন ওই অনুপরমাণুর দ্বন্দ্বগুলো যে দ্বন্দ্বটা ঘটে তার বাইরে থেকে যখন বহিরঙ্গ চাপটা হয় চাপটা হলে তার বিন্যাসের পরিবর্তন হলে পরে বস্তু ভাঙে নতুন বস্তু তৈরি হয় এই যে ভাঙার কাজটা সমাজের ক্ষেত্রেও ঘটে যাকে আমরা বলি সমাজ বিপ্লব এখন এই ভাঙার কাজটা করতে গেলে একটা বস্তুকে যখন ভাঙি তখন বস্তুটার যেমন আমাদের প্রয়োজনের জন্য অনেক কিছু লাগে তেমনি অপ্রয়োজনেরও অনেক উপাচার সেখানে তৈরি হয়ে যায় সমাজের ক্ষেত্রে রূপান্তরটা যখন ঘটে এই রূপান্তরটা আনবার জন্যে আমরা যেমন আনার পরে অনেক ভালো কিছু পাই কিন্তু আনতে গিয়ে অনেক সময় আমরা সমূহ ক্ষতির সামনেও পড়ি এইবার আমরা কোনটাকে নেব সুধা অমৃত হলাহল বিষ সমাজ বিপ্লবের পরিসরকে এগিয়ে নিয়ে যেতে গেলে সমাজ বিবর্তনের ইতিহাসটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে সুধার স্বপ্ন দেখতে গেলে হলাহলকে তো ভয় পেয়ে লাভ নেই বিষকে তো ভয় পেয়ে লাভ নেই ফলে বিষও সেখানে আসবে কিন্তু আমরা সেই বিষকে অতিক্রম করব অর্থাৎ রবীন্দ্রনাথের বক্তব্য সমাজ বিবর্তনের ইতিহাসটা কখনো কুসুমাস্তীর্ণ নয় কণ্টকাকীর্ণ সেই কণ্টকাকীর্ণ পথে অমৃতের সাধনা আমরা করব কিন্তু বিশ্বকে এড়িয়ে যেতে হয়তো পারবো না সাবধান থাকবো এবার পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন অরিত্র মন্ডলের ইছাড়িয়া উচ্চ বিদ্যালয় বাঁকুড়া থেকে অরিত্র জানতে চেয়েছে খেয়া কবিতায় কবির দার্শনিক মনের গভীর ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে দেখো অরিত্র হ্যাঁ অরিত্র এবং আরও বাকি সবাইকেই বলছি যারা টিভির ওপারে রয়েছে দার্শনিক ভাবনা জীবন এবং জগৎ সম্পর্কে যে সত্য উপলব্ধি তাকে তো আমরা দর্শন বলে থাকি তো রবীন্দ্রনাথের জীবন দর্শনে এইখানে বিশেষত এই খেয়া কবিতা চৈতালি কাব্যগ্রন্থের খেয়া কবিতা যেটা লেখা হয়েছিল আঠেরোই চৈত্র তেরোশো দুই বঙ্গাব্দ এই সময়ে লেখা সেই সময়ে তিনি বলেইছেন আমি আগের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বা ভূমিকার অংশে যেটা বলছি তিনি নিজেই বলছেন যে যা দেখছি তাই নিরলঙ্কার ভাষায় লিখছি এবং তারপরেও তিনি স্যারও একটু আগে বললেন যে কবিতাটির কথা যে সেখানে বলছেন যে বিশাল বিশ্বের আয়োজন মোর মন জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই একণ এই ছোট্ট অংশটুকে মানে সমস্ত পৃথিবীর মধ্যে তিনি এই অংশটিকে দেখছেন এবং ভাবছেন এই যে সভ্যতার হলাহল এই যে এত সুধা এই যে মানে সমস্ত পৃথিবী ব্যাপী যে ক্ষমতা দম্ভ সেইটাকে কিন্তু একেবারেই কিন্তু এই যে তুচ্ছ নগণ্য মানুষের জীবন তার আনন্দ তার প্রাত্যহিক পথচলা চলা কোনোভাবেই প্রভাবিত করতে পারে না এটাই তিনি বিরত করি আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে অসীমা বর্মন রয়েছে বলো অসীমা কি জানতে চাও আমার প্রশ্নটা হচ্ছে রক্ত মাঝে বলতে কি বুঝিয়েছেন আচ্ছা বেশ তুমি শুনতে থাকো রক্ত প্রবাহের মাঝে বলতে কবি কি বুঝিয়েছেন অসীমার উত্তর আমরা নেব তবে ম্যাম যেটা বোঝাচ্ছেন আমরা আগে সেটা একবার শুনে নি হ্যাঁ জীবন দর্শন এই কবিতার মধ্যে দিয়ে অরিত্র প্রশ্ন করেছিল যে খেয়া কবিতার মধ্যে দিয়ে কবির কোন জীবন দর্শন সেই প্রসঙ্গেই বলছিলাম যে তিনি কিন্তু এই কথা তার গানেও বলেছেন যে এই আসা যাওয়ার খেয়ার খুলে আমার বাড়ি এই খেয়ার কুলে যেন এই সভ্যতার কুলে যেন বসে তিনি দেখছেন তিনি পৃথিবীর কবি তাই ছবি আঁকছেন যে কোন মূল বিষয়টি নিয়ে আসলে জগৎ এবং জীবন প্রতিভাত হচ্ছে প্রতিদিন সত্যে তা কিন্তু ওই ক্ষমতার দম্ভ নয় ওই প্রতিদিনের ভাঙাগড়ার কে একেবারেই বাইরে রেখে প্রতিদিনের যে জীবন বয়ে চলেছে এই মাত্র যে মেয়েটি প্রশ্ন করলো স্যারও একটু আগে বললেন যে প্রতিদিন ওই যে রক্তধারা বলতে কি রক্তধারার মধ্যে সভ্যতাতে ধারাই কিন্তু প্রবাহিত সেটাই বোঝাচ্ছেন যে কখনো তাতে সুধা কখনো তাতে হলাহল কিন্তু সমস্ত কিছুর ব্যতিরেকে মূল যে জীবনধারা পৃথিবীর নিয়ত সেই জীবনধারাকেই বহন করছে অর্থাৎ কিনা তুচ্ছ নগণ্য মানুষের জীবনও তুচ্ছ নয় তার আনন্দ তার ব্যথা বেদনা একেবারেই নগণ্য নয় তাই রবীন্দ্রনাথ এই এই কাব্যগ্রন্থে চৈতালি কাব্যগ্রন্থে ধরাতল বলে কবিতা তোমরা পড়েছো ক্লাস সিক্সে তোমাদের পাঠ্য ছিল সেখানে একটু মনে করে দেখো মিলিয়ে সেখানে তিনি বলেছিলেন ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ এ ধরণই ভালো ওই হলাহল ওই সুধা সমস্ত কিছু থাকুক তবু এই যে মূল প্রাণ ধারা এইটাই হচ্ছে এই খেয়া কাব্যের বা মানে খেয়া কবিতা থেকে যে জীবন দর্শন আমরা পাই সেইটা বলতে চেয়েছেন বলে আমার মনে হচ্ছে এবং সেইটাই সম্ভবত বেশ আমাদের সঙ্গে সুচিত্রা সাঁতরাই এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন গৌতমবাবুর কাছে কিছু জানতে চাই সুচিত্রা বলো নতুন নতুন কত গড়ে ইতিহাস কোন প্রসঙ্গে এই উক্তি কিভাবে নতুন ইতিহাস গড়ে ওঠে আচ্ছা বেশ তুমি শুনতে থাকো নতুন প্রশ্নটার উত্তর তো হয়েছে এই প্রশ্নটার উত্তর এই একেবারে স্পেসিফিক সুনির্দিষ্টভাবে এই প্রশ্নটার উত্তর আমি দিয়েছি তবু তোমার সাহায্যে যেটুকু বলার আমরা বলেছি দুটো কথা বলি যে সমাজ এবং সভ্যতা আমরা মানে আদিম সমাজ ব্যবস্থা থেকে দাস সমাজ ব্যবস্থা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা আজকের যে সমাজ ধনবাদী সমাজ এর একটা বিকাশ এটাই তো সভ্যতার বিকাশ যাত্রা রবীন্দ্রনাথ তার সেই রথের রশি নাটকেও দেখিয়েছেন যে কিভাবে এক সময় ব্রাহ্মণ্য শক্তি আমাদের সমাজকে শাসন করছে তার জায়গায় পরবর্তীকালে ক্ষত্রিয়রা কীভাবে নিয়ন্ত্রণ করছে এবং তারপরে বণিকরা কীভাবে ইয়ে করছে এবং শেষ পর্যন্ত শূদ্রপাড়ায় আহ্বান পৌঁছেছে অর্থাৎ শোষিত জনতার ইতিহাসে রূপান্তরিত হবে তাহলে এই যে ভাবনা দিদি যেটা বলছিলেন যে আমাদের রক্ত এই যে মান রক্তের ভেতরে প্রবাহিত হচ্ছে রক্তটা তার প্রতীক যদিও এই কথাটা রবীন্দ্রনাথ বলেছেন একাব্যের সূচনায় যে নিরলঙ্কার ব্যবহার কিন্তু নিরলঙ্কার দিদি যেটা বলেছেন নিরলঙ্কার ব্যবহার তিনি বলেছেন এটা তার অতি নয় কিন্তু আসলে কি নিরলঙ্কার তা তো নয় এর মধ্যে প্রতিটি পদক্ষেপে যেমন আমরা যদি এই মানব সভ্যতার মানুষের দেহ শরীরের রক্তটাকেই ধরি এটা তো একটা সিম্বলিক এটা একটা প্রতীক ব্যাপার কি প্রতীক না যে আমাদের পরম্পরা বাহিত ইতিহাস আমরা আসলে রক্তকে বহন করি মানে উত্তরাধিকারকে বহন করি মানস জগতে উত্তরাধিকারকে বহন করি তাহলে কার উত্তরাধিকার অতীতের উত্তরাধিকার অতীতের উত্তরাধিকার বহন করে বর্তমান বর্তমান যে সঞ্চয়টা রেখে যায় ভবিষ্যতের জন্যে তাহলে এটাই হচ্ছে সমাজ সভ্যতার ইতিহাসের বিবর্তনের মূল ছবিটা এবং এই বক্তব্যটাই এবং এই যে সমাজ সভ্যতার বিবর্তনের ইতিহাস তো এরকম নয় যে এক সময় যারা গরুর গাড়ি তৈরি করেছিল বিজ্ঞান সেকালের সীমায়িত বিজ্ঞানে সেখানেই যদি আমরা থাকতাম এটা কিন্তু নতুন কিছু হতো না সেই গরুর গাড়ির জায়গা থেকে আমরা লোহার গাড়ি করলাম তারপরে আস্তে আস্তে ট্রেন আকাশে চললাম জাহাজ সমুদ্রে চললাম এই যে বিবর্তনগুলো হচ্ছে তা ক্রমাগত নতুন নতুন ইতিহাস আমাদের গৌরব হিসাবে আসছে আবার এটা করতে গিয়ে আমাদের হয়তো কিছু ক্ষতিও হচ্ছে তার সমাজ ইতিহাস তো পথে চলে রবীন্দ্রনাথ তো নির্দান্দিক ছিলেন না জীবন বিশ্বাসে দেবতার গ্রাস কবিতার কথা মনে করে দেখো যে রাখাল যখন রাখাল যখন তার মায়ের সঙ্গে যেতেই চাইলো সাগর সঙ্গমে তখন তার মা নিতে চায়নি কিন্তু শেষ পর্যন্ত কান্নাকাটির জন্য মৈত্রমশাই নিজেই বলেছিলেন নিয়ে চল তা তখন মা একটু থেকে বলে জলে কিন্তু ফিরে আসার সময় যথারীতি দেয়নি আর সেখানেই অদ্ভুত একটা নিয়তি কিন্তু মূল দ্বন্দ্বটা ওখানে নয় যখন সেই প্রচন্ড ঝড় ইত্যাদি এবং মৈত্রমশার নির্দেশেই তাকে ফেলে দিল মাঝিরা রাখালকে মুহূর্তে যখন সে মাসিমাসি বলে চিৎকার করে উঠলো মৈত্র মশাইকে কি দেখলাম যে মানুষটা ফেলে নির্দেশ জলে রবীন্দ্রনাথের জীবন তো সেই দ্বন্দ্বের দাঁড়িয়ে আছে ফলে খেয়া কবিতায় এই দার্শনিক পটভূমি দিদি যেটা বলছিলেন যে এই দান্দিক যে প্রক্রিয়া সেটাকে এড়ানো যাচ্ছে না সমাজ সভ্যতার ইতিহাসটাই দান্দিক দ্বন্দ্বগত ভাবেই সেটা চলে বেশ আমাদের সঙ্গে সায়নশীল রয়েছে বলো সায়ন

নামকরণটা ওরা পেয়ে যায় কারণ নাম দিয়ে দেখো তোমরা শেষের কবিতা পড়েছো কিনা আমি জানি না সেখানে অমিত রায় একটা কথা বলেছিলেন যে আলাপের প্রথমে আসে নাম কিন্তু সেটা কিন্তু ব্যক্তি মানুষের ক্ষেত্রে আমরা আমি আপনি তোমরা যে কেউ আমরা প্রত্যেকে প্রত্যেকে আলাদা করার জন্য নাম রাখি তার সেই নামটা সার্থক হবে কিনা আমার জীবনে তেমন কোনো কথা নেই কিন্তু যখন কবি বা সাহিত্যিকরা কোনো নামকরণ করেন তার রচনার তার সৃষ্টির তখন আমরা কি জন্য সেটা সেটা কী কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে ওই নামকরণটা আসলে চুম্বকের মতন রচনার ভেতরের যে কথাটা ভিতরের মূল বক্তব্য সেটাকে হয় ব্যঞ্জনায় তোলে অথবা তার যে মূল চরিত্র কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ কিনা তার একটা আভাস পাওয়া যায় নামকরণ তো তাই সুতরাং সেই নামকরণটা পড়লেই যেমন খেয়া এটা পড়লেই আমরা বুঝতে পারি যে নদীমাত্রিক কোনো কথা আছে খেয়া পারাপারের খেয়া মানে ছোটো নৌকো যা পণ্য বা মানুষ এক পার থেকে অন্য পারে নিয়ে যায় সেরকম কোনো কথা নিশ্চয়ই আছে এইটা কিন্তু এই এই ইঙ্গিতটুকু এই নামকরণে আমরা পাচ্ছি এবার আমরা পড়তে পড়তে দেখছি এই কোটা আলোচনাতে তোমরা দেখলে সেই পারাপারের চিত্র আছে সেই জীবনধারা সেই সভ্যতার যে ইতিহাসের ধারা তার কথা আছে রক্ত প্রবাহের কথা আছে এবং সেখানে এক পার থেকে অন্য পারে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে গতায়াত তার কথা আছে সুতরাং এই কবিতা আলোচনা প্রসঙ্গে আমরা কিন্তু দেখছি নামকরণটা সার্থক যদি কবিতা প্রত্যেকটা লাইন ধরে যে আলোচনাটা হলো সেটা তোমরা যদি অনুসরণ করো এবং সব থেকে বড় কথা প্রথমে আছে খেয়ানঙ্কু পারাপার করেন অধীশ কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে আর একদম শেষে আছে এই খেয়া চিরদিন চরে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে রবীন্দ্রনাথ বলেছিলেন সূচনায় যে চৈতালি কাব্যগ্রন্থের মধ্যে গানের ধর্ম আছে কিন্তু গানের মানে গানের বেদনা আছে হ্যাঁ তো সেই বেদনাটাই এই ঘুরে ঘুরে ধ্রুবপদের মতো একই কথা বলছে যে এই খেয়া চিরদিন অর্থাৎ এই জীবন প্রবাহ মানব সভ্যতার ইতিহাস তা কিন্তু অনন্ত তা চিরদিন চলে এই খেয়া মানে এটা তো প্রতীক স্যারও বললেন এবং সেই প্রতীকটা শুধুমাত্র একটি নৌকোকে কেন্দ্র করে নয় তা আসলে আমাদের জীবন তরণী তা এক মানে একটা যাচ্ছে আরও একটা আসছে আরও একটা আসছে এইভাবে তিথিরও পরে তিথির ঘাটে হ্যাঁ চলেই আসছে চলেই আসছে এইটাই বলা হয়েছে সুতরাং বুঝতেই পারছো গোটা কবিতার মধ্যে কিন্তু এই বক্তব্য তাই আমরা বলতে পারি নামকরণ স্বার্থ বেশ আমাদের সঙ্গে টেলিফোনে সাগনিক সেনগুপ্ত রয়েছে বলো শাগ্নিক ম্যাম আমি সাদমিক সেনগুপ্ত মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর বান্সুলের নব শ্রেণীর ছাত্র বলছি তোমার প্রশ্নটা আমার প্রশ্ন হলো সভ্যতার নব নব কত তৃষ্ণা খুঁটা

প্রতি মুহূর্তে স্যারও যেটা বলেন যে আমরা এগিয়ে চলেছি আমাদের জীবনের পথে সেই আগুন আবিষ্কার থেকে সভ্যতা শুরু কিন্তু এখন তো আমরা কোথায় এসে পৌঁছেছি আজকে দেখো সেই তৃষ্ণা ক্ষুদার জেরে আমরা খুব প্রাসঙ্গিকভাবে মনে হচ্ছে এখানে আমরা যারা বসে আছি বা তোমরা যারা রবীন্দ্র জয়ন্তী করতে পারছো না সেই তারা কিন্তু সেই করোনার ভয়ে এটা করছি সভ্যতা তৃষ্ণা এবং ক্ষুধা আমাদের এইখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে প্রতিদিন আমরা শুধু যে ভালোই কিছু অর্জন করছি তা তো নয় মেনে নিতে হচ্ছে তার সঙ্গে তার পিছনে থাকা হলাহলটুকু এবং তা আমাদের অনেক সময় বিভ্রান্ত করছে যদিও এই কবি দার্শনিক স্রষ্টা এদের আঁকড়ে ধরে আমরা সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছি তাই সভ্যতা নবনব কত তৃষ্ণা ক্ষুধা বলতে কবি কিন্তু সভ্যতার যাত্রা পথে মানব মানব জাতির যে মানব সভ্যতা যে নতুন নতুন আবিষ্কার তার সুফল এবং কুফল কিভাবে আমরা প্রতিনিয়ত অনুভব করছি এবং তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি খারাপ থেকে সেইটা কিন্তু এইখানে বলতে চাওয়া হয়েছে বেশ তাহলে আমরা খেয়া কবিতা নিয়ে কিন্তু আলোচনা করলাম তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গিয়েছো আশা করি এবং এবার তোমাদের সময় গেছে হোম অ্যাসাইনমেন্টটা হ্যাঁ নবম শ্রেণীর খেয়া কবিতার জন্য এই প্রশ্নগুলো তৈরি করবে উত্তরগুলো তোমরা নিজেদের মতন করে এক নূতন নূতন কত গড়ে ইতিহাস কারা কিভাবে নতুন নতুন ইতিহাস গড়ে এ প্রসঙ্গে কবির বিশেষ ভাবনাটি লেখো দুই এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে এই খেয়া বলতে কবি কি বুঝিয়েছেন চিরদিন চলে মন্তব্যটির তাৎপর্য লেখো এবং তিন কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো আশা করি তোমরা এই ক্লাসটা যেভাবে হয়েছে সেটা যদি অনুসরণ করো এবং নিজেরা টেক্সটটা খুব ভালো করে পড়ো নিশ্চয়ই তিনটে কবিতা তিনটে প্রশ্নের উত্তর নিজেরাই লিখতে পার এবার দ্বাদশ শ্রেণীর বাংলা নিয়ে আমরা আলোচনা করবো আজ আমরা আলোচনা করব রূপনারায়ণের কুলে এই কবিতা নিয়ে অবশ্যই যেমনটা আমরা প্রত্যেক বাড়ি তোমাদের আজ সকাল থেকেই বলছি যে আজ যেহেতু পঁচিশে বৈশাখ এবং রবীন্দ্র জয়ন্তী তাই আজ আমরা কিন্তু কবিগুরুকে বারে বারেই স্মরণ করবো তার লেখা নিয়ে তো আমরা আলোচনা করছি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে আর ছাড়াও। যতটা প্রাসঙ্গিক আজকের দিনে তার সঙ্গে যতটা সময় কাটানো যায় সেই চেষ্টাই কিন্তু আমাদের থাকবে আমি একেবারেই প্রথমেই গৌতম স্যারের কাছে চলে আসবো স্যার কাব্যগ্রন্থের নাম শেষ লেখা আমরা জানি এবং যেভাবে আপনারা আগে খেয়াটাও ব্যাখ্যা করলেন মানে যেভাবে আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক এই কবিতাগুলো সেক্ষেত্রে শেষ লেখা কবিতা ঠিক কি প্রসঙ্গে কবির এই কাব্যগ্রন্থের অবতারণা এবং তার অন্তর্গত এই রূপনারায়ণের কুলে কবিতা না আমি একটুখানি শেষ লেখা কাব্যের কাছে আমি পৌঁছবো তার আগে দু চারটে কথা বলিনি কেননা একটু আগে নিশ্চয়ই নাইনের ক্লাস যখন হচ্ছে টুয়েলভের ছেলেরাও দেখেছে এবং নাইনের ছেলেরাও এটা দেখছে চৈতালি কাব্য প্রসঙ্গে বলতে গিয়ে কবি দিদি বললেন যে যেমনটি দেখছেন তেমনটি তিনি লিখছেন এটা তার বক্তব্য ঠিকই কখন এটা আঠারোশো থেকে উনিশশো এক এই সময়টা তিনি শিলায়দহে রয়েছেন তার পিতৃদেবের নির্দেশে জমিদারির কাজ দেখাশোনা করছেন একদিকে গড়াই নদী অন্যদিকে প্রমত্তা পদ্মা পাশেই সেউড়ে লালন ফকিরের আশ্রম এই সব মিলে পল্লী বাংলার একটা অপূর্ব ভান্ডারের কাছে তিনি পৌঁছলেন আর এই সময়ে লক্ষ্য করুন এই আঠারোশো সালেই তার প্রথম সার্থক গল্প হিসাবে যাকে চিহ্নিত করা হয় তার আগে ঘাটের কথা তিনি লিখছেন অন্যান্যগুলো লিখছেন কিন্তু রাজপথের কথা লিখছেন কিন্তু আঠেরোশো সালে প্রকাশিত দেনা পাওনা গল্পটিকেই বলা হচ্ছে বাংলা ভাষার প্রথম সার্থক গল্প রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোটগল্প এবং দেনা পাওনা থেকে দেনা পাওনা যিনি লিখছেন সুভা যিনি লিখছেন যে পরপর বিশেষ করে তখনকার হিতবাণী পত্রিকার যে ছটি গল্প এই গল্প নিয়ে পরবর্তীকালে সাধনা বা ভারতীতে সম্পর্কে একটা কথা কথাটা যে রবীন্দ্রনাথের এই পর্বের গল্পগুলো হচ্ছে পল্লীবঙ্গের পুরাণ আমরা পুরাণ সম্পর্কে আমাদের একটা ধারণা তো নিশ্চয়ই ফলে আমরা যখন এই যে পল্লীবঙ্গের পুরাণ এই পুরাণের চরিত্রকারা গ্রামের মানুষ অতি সাধারণ মানে যাদের সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন বিস্তৃত কীর্তির ধুলা যা বিস্মৃতির পর্বে যাচ্ছে যাকে কেউ গুরুত্ব দেয় না সেই মানুষ ওই চন্দরা ওই শ্রীদাম রুই রু রুই কিন্তু সুভার মতো বোবা মেয়ে এই সুভাই তো প্রথম বাংলা সাহিত্যে প্রথম বোবা মেয়েকে নিয়ে লেখা ছোট গল্প তা এই রকম ছোট ছোটো প্রাণগুলোকে তিনি তুলছেন কিন্তু এই ছোট গল্পগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য কাজ করছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের নিজস্ব মনের লিরিক ধর্ম অর্থাৎ তার ছোট গল্পগুলোই এক একটা গীতিকবিতা এই মর্যাদা পেতে পারে আর এই সময়েই তো তিনি লিখছেন সোনার্তরী মানসী সোনার্তরী চিত্রা চৈতালি এই যে পর্বটা এই পর্বে নিশ্চিত করে প্রকৃতির অনুষঙ্গে তার মধ্যে এক ধরনের রোমান্টিক ভাবনা কাজ করছে আর আমরা জানি গীতি কবির স্বভাব ধর্মের সঙ্গে রোমান্টিকতার একটা অদ্ভুত মেলবন্ধন রয়েছে অর্থাৎ একজন রোমান্টিক মানুষ না হলে তার পক্ষে কবি কবিতা লেখা যেমন সম্ভব নয় কেননা গীতি কবিতার তো আসলে বক্তার ভাবোচ্ছ্বাসের প্রকাশ বঙ্কিম বলেছিলেন তাহলে বক্তা যখন প্রত্যক্ষভাবে মানুষের কাছে কবিতাকে সরাসরি মাঝখানে কোনো চরিত্র নেই তুলে ধরেন এই রবীন্দ্রনাথকে দেখছি আসলে রবীন্দ্রনাথের এই পর্যবেক্ষণই আবার ছোট গল্পে দেখছি তা এই সময় তিনি চৈতালি লিখছেন এবং এর মধ্য দিয়ে কি সৌন্দর্য সম্ভোগ এটা হচ্ছে রবীন্দ্রনাথের সারা জীবনের কথা বলা যায় অর্থাৎ রবীন্দ্রনাথের সারাটা জীবন ধরেই রূপের রূপের প্রশংসায় তিনি নাস্তির কথা নেই তার ভাবনায় শূন্যতার কাছে হৃদয় ভান্ডারকে শূন্য করে দেওয়ার মতো বক্তব্য কোথাও তিনি রাখেননি আমরা আলোচনায় দেখব রূপনারায়ণের কুলোতেও তা রাখেননি কেননা কেন প্রসাদ পড়ে পড়েছিলেন মানে বুঝতে পারতেন না কিন্তু সেখানে পরিষ্কার বলা ছিল তিনি বুঝতে চেয়েছিলেন যে আনন্দদ্ধেব খল্লিমানী ভূতানি জানতে অনেকে বলবেন যে এই আনন্দ কি তাহলে মোহিতলালীয় ভোগবাদ না মোহিতলালীয় ভোগবাদ নয় ওই উপনিষদের শিক্ষায় তাকে এটা শিখিয়েছিল যে ভূমৈব সুখং নালপে সুখমস্তি এই বোধে তিনি উপনীত হয়েছিলেন ভোগের পথে ত্যাগ এবং তপস্যা সিদ্ধ জীবন এটাই হচ্ছে মনুষ্যত্বের সার্থকতা ফলে রবীন্দ্রনাথ আমরা কবিগুরু কবিগুরু বলি বটে কিন্তু রবীন্দ্রনাথ নিজে কখনো নিজেকে কবি গুরু হিসেবে চিহ্নিত করতে চাননি তিনি পরিশেষ কাব্যের একটি কবিতায় বলছেন বলছেন কবি আমি গুরু নহি অযোগ্য ভক্তি বলে একটি প্রবন্ধে এই গুরুবাদকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ওটা তো ব্যবসায়ী মনে হয় আসলে রবীন্দ্রনাথ তলস্তয়ের পরই যদি বলি যে সমগ্র বিশ্ব সাহিত্যের ঋষি পুরুষের মর্যাদায় যিনি আসেন সেটা রবীন্দ্রনাথ কেননা একদিকে তার বিস্তার নয় কবি সার্বভৌম মর্ত পৃথিবীর কবি তিনি তার আধ্যাত্মিকতার আধ্যাত্মিকতা নয় তার ভেতর দিয়ে অনুভূতিকে কিভাবে প্রসারিত করতে হয় রবীন্দ্রনাথ তা পরতে পরতে দেখিয়েছেন এবং কি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে প্রসঙ্গটা বলার শেষ লেখা যে কাব্য এখানে এসেও কিন্তু তিনি সেই নাস্তির উপাসনা করেননি বরং তার ওই অবস্থার ভেতরেও তিনি তার ভাবনার ভেতর দিয়েও পজিটিভ জীবন বলছে বলি তাহলে আমরা দেখি রূপনারায়ণের কুলে নিয়ে কি প্রশ্ন আমরা এখনো পর্যন্ত পেয়েছি বিহারী বালিকা বিদ্যা মন্দির থেকে জানতে চেয়েছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো স্যার আচ্ছা আমরা রূপনারায়ণের কুলে কবিতাটা সম্পর্কে একটু বলি একটু বলে নিয়ে আমরা যাব শেষ লেখা কাব্যের পনেরোটি কবিতা এই পনেরোটি কবিতার মধ্যে রূপনারায়ণের কুলে এগারো নম্বর কবিতা রূপনারায়ণের কুলে এগারো নম্বর এই কবিতাটার কোনো শিরোনাম ওই কাব্যের কোনো কবিতারই কোনো শিরোনাম কবি কবিদেরনি রথীন্দ্রনাথ ঠাকুর যখন এটা সম্পাদনার মতো করে বের করেন তখন তিনি একটা ছোট্ট ভূমিকা লিখেছিলেন সেই ভূমিকায় খুব স্পষ্ট করে বলেছিলেন যে এই কাব্যের পনেরোটি কবিতায় রবীন্দ্রনাথ সম্পূর্ণটা নিজে লেখেননি কোনোটা নিজে লিখেছেন কোনোটা মুখে বলেছেন কোনোটা অর্ধেক নিজে লিখেছেন ইত্যাদি আমরা রূপনারায়ণের কুলে নামে যে কবিতাটা আমাদের পাঠ্য গ্রন্থে রয়েছে সেই কবিতাটা লেখা হচ্ছে তেরোই মে তারিখে উনিশশো আর কদিন পরেই তিনি মারা যাবেন দু মাস আড়াই মাসের মধ্যেই তার তিরোধান ঘটবে এইরকম একটা অবস্থায় রানীচন্দ্র তার একটি সুবিখ্যাত গ্রন্থ শেষ দশ বছর রবীন্দ্রনাথের সঙ্গে প্রায় মানে তার সঙ্গেই ছিলেন বলা যায় রানীচন্দ্রের একটি বই আলাপচারী রবীন্দ্রনাথ তাতে রানীচন্দ্র বলছেন যে তেরো তারিখে সকালবেলায় আমি যখন উদয়নে গেলাম তখন গিয়ে দেখলাম যে রবীন্দ্রনাথের পাশেই একটি কাগজে কবিতাটি লেখা রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম এটুকু লেখা আছে রানীচন্দ্র ওই লেখাটাকে বড় বড় করে লিখলেন কাগজে লিখে রবীন্দ্রনাথকে দেখালেন এবার রবীন্দ্রনাথ বললেন এবার লিখে নাও সে কখনো করে না বঞ্চনা আমৃত্য দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লোভিবার তরে মৃত্যু লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এইভাবে কবিতাটা লেখা হলো পরে শেষ লেখা কাব্যে গেল এখন প্রশ্নটা ছিল রূপনারায়ণ ব্যাপারটা কি হ্যাঁ রূপনারায়ণের কথা বললে আমরা নদীর অনুষঙ্গ আসে কেননা আমরা মাঝখানের ওই অন্তস্তটাকে ধরে নিই রূপনারায়ণ এবং রূপনারায়ণকে এক করে দিই তা কিন্তু নয় আমরা আগেই বলেছি রূপময় জগৎ সম্ভব রবীন্দ্রনাথের বিশ্বাসের জায়গাতে ছিল কিন্তু এই বিশ্বাসের জায়গাটা কি ভেঙে গেল রূপনারায়ণের কুলে অর্থাৎ তার জীবন পর্ব যখন প্রায় শেষের দিকে এটা কি কোনো প্রশ্নচিহ্নের সামনে পড়ল এটা দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ এখানে ওই জীবন প্রবাহ ওই যে কুলে শব্দটি প্রয়োগের সঙ্গে সঙ্গে নদীর একটা অনুষঙ্গ আসে বটে অর্থাৎ এইখানে নদীটা হচ্ছে জীবন প্রবাহ সেই কুলে দাঁড়িয়ে তিনি নিজে একটা সত্যে পৌঁছলেন সেই সত্যটা কি সত্যটা হচ্ছেই জানিলাম এ জগৎ স্বপ্ন নয় সত্য এইবার একটু কথা বলে আমি এই পর্বটা এই জগৎকেই তিনি সত্য বলেছেন সামনে মৃত্যুর আহ্বান বটে কিন্তু জগৎ তার কাছে মিথ্যা নয় জগৎকে তখন রানীচন্দ্রকে বলছেন কথা প্রসঙ্গে যে আমরা ঘুমের মধ্যে যখন থাকি তখন একটা আশ্চর্য কুহেলিকা আমাদের মাথার উপরে কাজ করে হ্যাঁ স্যার আমি এই যে একটুখানি ধরিয়ে দেব সেটা হচ্ছে ওরা যেটা জানতে চাইছে যে এই যে জেগে ওঠার তাৎপর্য সেটা যখন লিখবে সেটা কিভাবে লিখব হ্যাঁ সেটাই বলছি কিভাবে দেব এবার রানীচন্দ্রকে বলছেন রানীচন্দ্রকে রানীচন্দ্রের সঙ্গে যখন কথা হচ্ছে তখন ওরা বলছে রবীন্দ্রনাথ বলছেন যে জগৎটা কি মানে সত্য তাহলে কোনটা বলে সংসারটাই সত্য আমি যদি সাংসারিক দায়িত্ব কর্তব্য পালন করতে পারতাম সেটা কঠিন জানি তাহলে এই রূপময় জগৎটা স্বপ্ন কিন্তু স্বপ্ন হলেও সেটা সত্য সেই সত্য তাহলে রূপময় জগৎ কি লিখবে তোমরা যেটা লিখবে যে রূপময় জগৎ হচ্ছে যে রবীন্দ্রনাথের দর্শনের মধ্যে জগতের সৌন্দর্য অনুভবের যে মহত্ত সেই মহত্ত্বটাই হচ্ছে রূপময় জগৎ কবি লক্ষ্য করছেন রূপময় জগতের পরিসর তার জীবন থেকে ক্রমশ সরে যাচ্ছে তিনি তীরে আসছেন সামনে দাঁড়িয়ে রয়েছে অনাগত মৃত্যু অপেক্ষায় যে কোনো মুহূর্তে তাকে গ্রাস করবে তার আগের যে জগৎ সেই জগৎটাকে প্রশ্ন দেখি এবার কবি রূপনারায়ণের বলেছেন কেন প্রশ্ন কুলে করেছেন নির্ভীক দেব উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ হুগলি থেকে যেটা জানতে চেয়েছে আহ নির্ভীক রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ কবি এখানে রক্তের অক্ষরে দেখেছেন কেন সঙ্গীতাদ হ্যাঁ নির্ভীক প্রশ্ন করেছো নির্ভীক তোমার প্রশ্নের উত্তরে আমি একটু বলার চেষ্টা করছি দেখো কাজে লাগে যদি সেটা হচ্ছে যে এই যে কবিতাটি রূপনারায়ণের কুলে স্যার বললেন যে এটা খেয়া কাব্যগ্রন্থের পনেরোটি কবিতার একাদশতম কবিতা মে শেষ লেখা কাব্যগ্রন্থের এই নামকরণ কবি করেননি রথীন্দ্রনাথ তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর তার প্রয়াণের পরে এই লেখাগুলিকে সম্পাদনা যখন করেছিলেন নামটি দিয়েছিলেন এবং একাদশতম কবিতা তেরোই মে লেখা হয়েছিল উনিশশো একচল্লিশে স্যার বলেই দিয়েছেন তো এই যে প্রান্তিক থেকে প্রান্তিক আরোগ্য রোগসজ্জায় জন্মদিন এই যে কাব্যধার চলে আসছিল সেইখানে কবি কিন্তু সেই জীবন মৃত্যু সম্পর্কে তার যে চিন্তা চেতনা পরপর ব্যক্ত করছিলেন এর আগেও করেছেন কিন্তু এই সময় মৃত্যু চেতনার একটা বদল আমরা দেখতে পাচ্ছি বিশেষত এই শেষ লেখায় যখন স্যারও বললেন তোমরাও জানো নিশ্চয়ই যে তিনি একেবারেই বিছানাবন্দী অবস্থায় রয়েছেন খুব কমই তিনি নিজে হাতে লিখেছেন তাকে যারা দেখাশোনা করতেন তার মধ্যে চন্দ্রের কথা আমরা শুনলাম এরা অনেকেই অনুলিখন করতেন তো উনিশশো সালের সেপ্টেম্বর মাসে প্রথম তিনি চেতনাহীন হয়ে পড়েন একবার এবং তারপরে উনিশশো সালে মংপুতে যখন ছিলেন কালিম্পংয়ে তখনও তার তিনি চেতনা রহিত হয়ে পড়েন এই প্রথম মৃত্যুর অভিজ্ঞাত তাকে মনে করিয়ে দিল যে এই প্রত্যক্ষত তার জীবনে বিভিন্নভাবে মৃত্যু এসছে আমরা জানি একেবারে তরুণ বয়সে নতুন বৌঠান চলে যাওয়া তার জীবনের প্রথম বিরাট আঘাত তার আগে মা চলে গেছেন এবং সারা জীবন ধরে এই মৃত্যু আঘাত পরোক্ষভাবে তাকে কিন্তু ভীষণভাবে আহত করার চেষ্টা করেছে কিন্তু আমরা যদি কৃষ্ণকৃপালনি সেই বিখ্যাত কথাটা মনে রাখি উদ্ধৃতিটা যে তিনি বলেছিলেন যে এই এই আঘাত তাকে ভাঙেনি হ্যাঁ বলেছিলেন কৃষ্ণকৃপালনি ইট ডিড নট ব্রেক হিম ইট মেড হিম তো সেই নীলকণ্ঠ রবীন্দ্রনাথকে আমরা বিচিত্রতর সৃষ্টি সম্ভারের মধ্যে পেয়েছি কিন্তু সে ছিল পরোক্ষ অভিজ্ঞতা এই প্রথম মৃত্যুকে তিনি অত্যন্ত কাছ থেকে দেখলেন প্রান্তিক কবিতা কাব্যগ্রন্থে তিনি বলছেন যে তিনি দেখছেন দেহমোর ভেসে যায় কালিন্দি স্রোতবাহী অন্তহীন তমিশ্রায় সেই সেই আঘাত রক্তের অক্ষর বলতে সেই আঘাতের কথা বলছেন এই সময় তিনি তার নশ্বর জীবন হয়তো শেষ হয়ে আসছে তিনি শারীরিকভাবে একেবারেই অক্ষম হয়ে পড়ছেন কিন্তু মন তো তার একেবারে সজীব শেষ পর্যন্ত প্রায় তো সেই সময় তিনি দেখছেন সভ্যতার সংকট তিনি ভীষণভাবে আন্দোলিত চিত্ত এবং রানীচন্দ্রকে ওই আলাপচারী রবীন্দ্রনাথ এই গ্রন্থটিতে আমরা দেখি রানীচন্দ্র বলেছেন যে গুরুদেব আমাকে বলছেন যে তোরা আমাকে বেঁচে থাকতে বলিস কিন্তু আমি কি করব এইভাবে বেঁচে থেকে আমি যদি প্রতিদিনের জীবনে থাকতে পারতাম তাহলে আমি সেইভাবে সেই আঘাত সেই বেদনা সহ্য করবো সেটা কিন্তু জীবন এইভাবে নিশ্চেষ্টভাবে বসে থাকাকে তিনি জীবন বলে মনে করছেন না তাই বলছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনারূপ এই হচ্ছে সত্য স্বরূপ এই জীবন মধুময় পৃথিবীর ধুলি এতদিনে কিন্তু সত্যি স্বরূপে দেখা দিল যে তিনি যে বলেছিলেন এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই যাবার দিনে এই কথাটা বলেছেন যাবার দিনে কবিতাতে কিন্তু শুধু মধুর নয় জীবন শুধু মধুর নয় নিজের শারীরিক অবস্থান থেকে নিজের এই অক্ষম অবস্থা থেকে নিজের সারা জীবনের যে পর্যালোচনা তিনি করছেন তাই যেন সেই রক্তের আঘাত চিনিলাম আপার আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নির্ভীক তুমি যে প্রশ্নটি করেছিলে যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ এতদিনে তিনি নিজেকে যেন চিনতে পাচ্ছেন। নিজের সত্তা আপন সত্তাকে চিনতে পাচ্ছেন এই আঘাতের মধ্য দিয়ে দিদি এখানেই আরো একটা প্রশ্ন যেটা আসবে খুব স্বাভাবিকভাবেই যে সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা এখানে সত্য যে কঠিন বলতে বক্তার কোন উপলব্ধি কবি তুলে ধরতে চাইছেন স্যার তোমাদের খুব সুন্দর করে বলে দিয়েছেন একটা কথা যদি পারো অবশ্যই বাবা তোমরা কিন্তু সংগ্রহ করে পড়ে নিও খুব খুব সুন্দর একটি বই রবীন্দ্রনাথকে চেনার জন্য যে আলাপচারী রবীন্দ্রনাথ রানী লেখা যিনি শেষ বেশ কিছু মানে দশ বছরের উপর তার কাছে ছিলেন এবং শেষ সময়ের একেবারে সঙ্গী ছিলেন সর্বক্ষণের প্রায় তো সেই রানীচন্দ্র সেই বইয়ে লিখছেন আমরা অন্য কারুর থেকে আলোচনার থেকে কবি এই সম্পর্কে নিজে কি বলেছেন সেটা যদি জানতে পারি তাহলে তো বেশি ভালো হয় আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না সেখানে রানীচন্দ্রকে তিনি বলছেন সত্য কঠিন আমি একটু পড়ছি তোমরা শোনো সত্য কঠিন অনেক দুঃখ অনেক দাবি নিয়ে আসে স্বপ্নে তো তা থাকে না কিন্তু তবুও আমরা সেই কঠিনকেই ভালোবাসি ভালোবাসি সেই কঠিনের জন্য সব কিছু দুঃসহ কাজ করতে এবং আত্মপরিচয় প্রবন্ধে অন্যত্র বলছেন সত্যের লক্ষ্য নিয়েই সমস্ত তার মধ্যে এসে মেশে তাই তার মধ্যে এসে মেলে তাই সত্যের প্রতি শ্রদ্ধা করে পৃথিবীটি বস্তু তো যেমন অর্থাৎ নানা অসমান অংশে বিভক্ত তাকে তেমনি করেই জানবার সাহস থাকা চাই তো এই যে কঠিন বলতে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে সে বড় সহজ নয় তিনি রবীন্দ্রনাথ তিনি বলতে পারেন আমরা তো সেই উচ্চতায় সাধারণ মানুষ প্রান্তিক মানুষ পৌঁছতে পারি না তবু তার মতন মানুষকে আঁকড়ে ধরে চেষ্টা করি সেখানে পৌঁছানোর আজ পর্যন্ত সেই চেষ্টা আমরা সকলেই করে চলেছি শুধু রবীন্দ্রনাথ নন এরম সত্য দ্রষ্টা যারাই ছিলেন সত্যকে নির্ভর করে যাদের জীবন তাদের কিন্তু সে বড় কঠিন বজ্রে তোমার বাজে বাঁশি সে কি সহজ সুর তবু সেটাই আমাদের কিন্তু আমাদের আরাধ্য তাই তাই কবি বলছেন সত্য যে কঠিন কঠিন মানে হচ্ছে সে বড় সহজ নয় বড় দুর্লভ বড় দুরূহ তাই এ কথা বলছেন জীবনের যে সমস্ত নির্মক্ষ খসে গেছে তিনি বলছেন অত্যন্ত নিরলঙ্কারভাবে এই কাব্য রচনা করছেন তিনি যেন ঋষি হয়ে গেছেন এখন সত্যি সত্যি ঋষি কবি তাই তিনি প্রান্তিক থেকে রোগসজ্জা আরোগ্য জন্মদিনে ক্রমশ যে এই ধারা চলে আসছে আমি বললাম শেষ লেখাতে কিন্তু একেবারে নিরলঙ্কার ভাষায় নিজের গভীর অনুভূতি সেই ঔপনিষদিক চেতনা চিন্তা তাই দিয়ে ব্যক্ত করছেন এবং তখনই তিনি বলছেন যে এই সমস্ত পৃথিবী যেন ছলনার জাল পেতেছিল এই কাব্যেরই একদম শেষ কবিতায় সেইটা আছে যে তোমার সৃষ্টির পথ সেখানে তিনি বলেছেন মিথ্যা বিশ্বাসের ফাঁপ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে ওই যে একটা মায়া মোহ মধুর পৃথিবী তার সেই মুখটা কিন্তু আসলে ছলনা প্রবঞ্চনা সত্য হচ্ছে এই একেবারে সত্য স্বরূপে তিনি উপনীত তাই সত্য কঠিন বলে তার মনে হয়েছে বেশ এবার আসি পরের প্রশ্নে জাগৃত সাহার প্রশ্ন জাগৃত আমাদের প্রশ্ন পাঠিয়েছি চাঁদপাড়া বাণী বিদ্যাবিধি উত্তর চব্বিশ পরগনা থেকে জাগৃত প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা কি কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন স্যার হ্যাঁ দীর্ঘক্ষণ ধরে দিদি ব্যাখ্যাটা করেছেন মানে কে বঞ্চনা করে না সত্য বঞ্চনা করে না তা সত্যটা কি রূপময় জগতের জীব জগতে জগৎ এবং জীবন সম্পর্কে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাই সত্য তার সেই অভিজ্ঞতাটা সত্য সত্যের একটা দায় খানিকটা নিষ্ঠুর হলেও বা সহনীয় হলেও দুটো ক্ষেত্রেই সত্যের দায়টা এটা বড় যে তা অনিবার্য রূপে দেখা দেয় আর অনিবার্য কখনও মানুষকে বঞ্চনা করে না সে প্রকৃত বাস্তবের মুখোমুখি মানুষকে দাঁড় করায় কিন্তু এই সত্যে তিনি উপনীত হলেন কি করে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিদি খানিকটা বলে গেছে যে এই যে সত্যে তিনি উপনীত হলেন সারা জীবনের রক্তে রক্ষরে তার নানান কিছু এটা ঠিক খুব শৈশবে তার বড় বউ উঠান মারা গেছিলেন অল্প বয়সে মা মারা যান তখন তিনি নিচতলায় ছিলেন মা তলায় চব্বিশ বছর বয়সে তার বলা যেতে পারে মানুষ জীবনের অংশীদার কাদম্বরী দেবীর মৃত্যু এরপর তার স্ত্রীর মৃত্যু এতগুলো মৃত্যু সমীন্দ্রনাথের মৃত্যু কিন্তু একটা জায়গা আমি একটু বলতে চাই যে হ্যাঁ অজস্র মৃত্যুর চেহারা বটে কিন্তু রবীন্দ্রনাথ কি ভেঙে পড়েছেন রেনুকার মৃত্যু ঘটছে উনিশশো সালে মেজো মে রবীন্দ্রনাথ ফিরে আসছেন ট্রেনে চেপে বসেছেন জ্যোৎস্না প্লাবিত মাঠ এবং জনপদ চারপাশে তিনি লক্ষ্য করছেন শূন্যের পূর্ণ করি সংসার শূন্যকে পূর্ণ করে দিয়েছে মেয়ে মারা গেছেন এবং নিজে অনুভব করছেন কিছুই তো খোয়া যায়নি অর্থাৎ মৃত্যুর যে তিনি জীবন উপভোগের সঙ্গে যুক্ত করে তিনি লিখছেন যে বারবার করে বলছেন তোমার অসীমে লয়ে যত দূরে আমি যাই কোথাও মৃত্যু কোথাও দুঃখ নাই এই যে উপলব্ধি এই উপলব্ধি তো তিনি সারা জীবন লালন করেছেন হঠাৎ করেই তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সত্যটা উপলব্ধিকলেন বিষয়টা তা না সারা জীবন দর্শনের মধ্যেটা লালন করেছেন লালন করার পরে কিন্তু আমরা একটু অবাক হয়ে যাই যখন তিনি এই কঠিনকে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা তখন আমাদের মনে হয় আচ্ছা তাহলে কি তিনি আত্মবঞ্চনা করেছেন আত্মপ্রতারণা করেছেন এতগুলো মৃত্যু সেই মৃত্যুকেও তিনি খানিকটা সেই দুঃখকে নিয়ে তার সৃজনশীল কাজের মধ্যে এসছেন কিন্তু এরকম কেন এই এই উপস্থিতি রবীন্দ্রনাথের কেন এইখানে একটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত শক্তি সমস্ত অস্ত্র লড়াই করবার সমস্ত ক্ষমতা নিয়ে যে পৌরুষ দাঁড়িয়ে আছে কিন্তু অসহায় কর্ণ দাঁড়িয়ে আছেন সূর্য পিতার দিকে এ যেন রবীন্দ্রনাথের সেই অসহায় কর্ণের মতো সত্তার লঘু ভার মিলান কুন্দেরা একটা তার একটা লেখা আনবিয়ারেবেল লাইটনেস অফ বিং সেখানে বলছেন সত্তার লঘুত্বের দুর্বহ ভার রবীন্দ্রনাথ সেই সত্তার লঘুত্বের দুর্বহ ভার দ্বারা আক্রান্ত আক্রান্ত হয়ে তিনি ওই রেণুকার মৃত্যুতে যেমন লিখেছিলেন নাই নাই যে বাকি হৃদয় আমার পূর্ণ করে দেবে নাকি সেই রবীন্দ্রনাথ জীবনের এই প্রান্তে পৌঁছচ্ছেন একটা কারণেই প্রান্তে পৌঁছে সত্যকে গ্রহণ করছেন একটা জায়গা থেকে তিনি সামাজিক রবীন্দ্রনাথ সমাজ ভাবনার সঙ্গে যুক্ত সমাজ চিন্তার সঙ্গে তার যোগ রয়েছে আমরা তার মৃত্যু এই কাব্যটা মৃত্যু চিন্তার ছটি কবিতা রয়েছে মৃত্যু চিন্তাযুক্ত এই পনেরোটি কাব্যের মধ্যে মৃত্যু দর্শন নিয়ে ছটি কবিতা রয়েছে আমরা অন্য একটা কবিতাকে কম্পেয়ার হিসেবে নিতে পারি মৃত্যুঞ্জয় বলে তার যে কবিতা তিনি তার শেষ লাইনে বলেছিলেন যে আমি মৃত্যুকে জয় করেই যাব এই শেষ কথা বলে যাব আমি তুমি মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে অর্থাৎ কিভাবে বললেন বাস্তবে বিজ্ঞান যদি বুঝি রবীন্দ্রনাথকে মৃত্যুর চেয়ে বড় নিশ্চয়ই নয় কেননা মৃত্যু তাকে গ্রাস করেছে কিন্তু রবীন্দ্রনাথ তো ওখানে ব্যক্তি রবীন্দ্রনাথ নন রবীন্দ্রনাথ সেটি সামগ্রিক সত্তা সমগ্র সমাজ ইতিহাসের প্রতিনিধি সেই ব্যক্তি রবীন্দ্রনাথের নশ্বর দেহ চলে যাবে কিন্তু মানব সভ্যতার ইতিহাসটা চলবে মানব সভ্যতার ইতিহাস সবসময় মৃত্যুকে জয় করেই এগিয়ে চলে এখানেও রবীন্দ্রনাথ সেই সামূহিক সত্তার প্রতীক সেই সামূহিক সত্তার ব্যক্তিগত সুখ দুঃখের বিষয় গুরুত্বপূর্ণ তো বটেই তার ব্যক্তি ছাড়া তো মানুষ নন ব্যক্তিগত জীবন কিন্তু সেই জীবনকে অতিক্রম করে তিনি একটা সামূহিক বাস্তবতায় জাগে যান এবং কি করে প্রমাণ করব আমরা রানীচন্দ্রের কথা তো বটেই এর কদিন আগেই তো রবীন্দ্রনাথ সভ্যতার সংকট লিখছেন সভ্যতার সংকট আসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দামামা বেজে উঠেছে সংকটটা তিনি উপলব্ধি করছেন এবং সভ্যতার সংকটে দাঁড়িয়ে তিনি কিন্তু এই কথাটা বারবার বলার চেষ্টা করছেন যে মানুষ কতটা বিপন্ন এই যে সামগ্রিক বোধ, সমাজ এবং সভ্যতার তারই প্রতিনিধি হিসাবে যেন তিনি জীবনকে সুন্দরটাই দেখতে চান সেই সত্য কঠিন হলেও সে সত্য যন্ত্রণা হলো যন্ত্রণাই তো সৃষ্টির জননী এটা রবীন্দ্রনাথ জানতেন এভাবে তিনি উপনীত হচ্ছেন এই সত্যগুলোতে বেশ তাহলে আমরা দেখি আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন এই পর্যায়ে রাকেশ বিশ্বাস রসাখোয়া হাই স্কুল উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন স্যার হ্যাঁ এইখানে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে দেনা ঋণ মূল কথাটা হচ্ছে ঋণ আচ্ছা রবীন্দ্রনাথ কি ঋণী ছিলেন সভ্যতার কাছে আমরা ওই আবার একটু ওই আগের কবিতার আলোচনায় যাচ্ছি যে খেয়া কবিতার আলোচনার সময় আমরা বলেছিলাম তোমরা খেয়াল করেছো আর এখানেও সেটা প্রাসঙ্গিক মিনিট খানেক সময় আমাদের হাতে আছে হ্যাঁ তা এই প্রাসঙ্গিকতাটা কি যে আমরা অতীতের কাছ থেকে যে সঞ্চয় পাই সেই সঞ্চয়কেই বয়ে নিয়ে চলি ভবিষ্যতের জন্য রেখে যায় তাহলে এইটা হচ্ছে আমাদের দেনা অন্য একটা প্রসঙ্গে ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন পে ব্যাক টু দা সোসাইটি তোমার সমাজকে ফিরিয়ে দাও সভ্যতাকে ফিরিয়ে দাও তুমি সভ্যতার কাছ থেকে জানিয়েছো কিন্তু একজন মানুষ না এটা কখনো বিশ্বাস করতে পারে না যে এটা কখনো হয় না যে সভ্যতার কাছ থেকে আসলে আমরা যা পাই সে ঋণ অপরিশুদ্ধ মাতৃ ঋণ যেমন অপরিশুদ্ধ তেমনই এটাও অপরিশুদ্ধ আমরা শুধু বিলীন হতে পারি এবং বিলীন হয়ে মৃত্যু কি করতে পারে এই আমাদের অপ্রসিত পরিশোধ ঋণ থেকে আমাদের মুক্তি দিতে পারে সেখানে স্থির নেই অস্থির নেই স্বচ্ছ নেই অস্বচ্ছ নেই চেতনা নেই নিশ্চেতনা নেই রবীন্দ্রনাথ জানেন এখানেই আমার পরম বিলীনের জায়গা এভাবে তিনি দেনা শোধ করতে চাই শেষ করি একটা কথা বলে সেটা হচ্ছে রাজা নাটকের শেষ অধ্যায়ের কথাটা একটু গুরুত্বপূর্ণ সুদর্শনা রাজাকে বলছেন তুমি সুন্দর নাও প্রভু তুমি সুন্দর নাও তুমি অনুপম রাজা বলছেন যে তোমার মধ্যে আমার উপমা আছে তখন সুদর্শনা বলছেন যে সবার আগে আমার অন্ধকারের প্রভুকে আমার নিষ্ঠুর কে আমার প্রণাম করেনি এই ভয়ঙ্করের নাম নাম যদি যদি মৃত্যু মৃত্যু হয় হয় এই এই নিষ্ঠুরের অনুপম মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবীর সব ঋণ শোধ করে তৃপ্ত হতে চেয়েছেন রবীন্দ্রনাথ বেশ তাহলে অবশ্যই আমাদের পড়া তো হলোই তার সঙ্গে অবশ্যই রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম তার লেখা তার রচনা এই সম্পর্কে আলোচনা করলাম এবার সময় হোম অ্যাসাইনমেন্ট দেখা আচ্ছা প্রথমেই এই হোম অ্যাসাইনমেন্ট চারটে প্রশ্ন তোমাদের বাড়িতে কাজের জন্যে যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী দুজনে মিলে আমরা চেষ্টা করেছি নিশ্চয়ই তোমরা পারবে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম রূপনারায়ণ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন কিভাবে তিনি জেগে উঠেছেন দুটো প্রশ্ন প্রসঙ্গে আমরা আলোচনা করেছি দুজনে মিলে দ্বিতীয় কঠিনের ভালোবাসিলাম কাকে কঠিন বলা হয়েছে খুব সম্প্রতি আলোচনা হলো এটা কঠিনকে ভালোবাসার কারণ কি তৃতীয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ রক্তের অক্ষরে বলতে কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে এবং শেষ প্রশ্ন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কোন জগতের কথা বলা হয়েছে জগতকে স্বপ্ন না বলার কারণ কি বেশ তাহলে হোম অ্যাসাইনমেন্ট আমরা পেয়ে গেলাম আর বাংলা শিক্ষা ক্লাসরুমে আজ আমাদের ক্লাস ইখানি শেষ করার সময় হয়ে গিয়েছে তবে অবশ্যই কাল সকাল 10টায় তোমাদের সঙ্গে তো দেখা হচ্ছে কাল সকাল 10টায় তোমাদের জন্য কি বিষয় থাকবে দেখুন নবম শ্রেণীর ইংরেজি ভয়েস প্রসেস রাইটিং কালকে তোমাদের বিষয় দাদশ শ্রেণী দাদশ শ্রেণীরও বিষয় ইংলিশ আর আগামী কাল দাদশ শ্রেণীতে shall i compare thee নিয়ে আমরা আলোচনা করব আজ দুপুর তিনটেই তোমাদের জন্য অনুষ্ঠান নেই কিন্তু আগামীকাল দুপুর তিনটে তো অবশ্যই রয়েছে আগামীকাল দুপুর তিনটে দশম শ্রেণীর জন্য কি থাকছে দেখো বাংলা অসুখী একজন দ্বাদশ শ্রেণীর জন্য আমার বাংলা ছাতির বদলে হাতি সুভাষ মুখোপাধ্যায় লেখা তাই নিয়ে আমাদের আলোচনা কি করে তোমরা তোমাদের প্রশ্ন পাঠাবে ইতিমধ্যেই জেনে গিয়েছো তাও একবার বলে দিই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো মেল করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠানোর নিয়ম ছাত্রের নাম লিখতে হবে স্কুলের নাম জেলার নাম লিখতে হবে ক্লাস তো অবশ্যই লিখবে এবং বিষয় লিখবে WhatsApp number 9748217201 এই নম্বরে তোমরা আমাদের আগামী কাল পাঠাতে পারো আগামী কালের জন্য bsclassroom2020@gmail.com আজ দুপুর 1টার মধ্যে তোমাদের এই প্রশ্ন কিন্তু আমাদের পাঠিয়ে দিতে হবে এই ছাড়াও কালকে শনিবার তোমরা জানো লকডাউনে ক্লাসরুম রয়েছে কালকে বিষয় আইএসসি ইংলিশ টপিক দ্য টেম্পেস্ট অ্যাক্ট 4 বাই উইলিয়াম শেক্সপিয়ার বাংলা শিক্ষা ক্লাসরুম আজই পর্যন্ত সব খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র বিপি আনন্দের